স্বাগত জানাচ্ছি সবাইকে বাংলা ভিশনের পর্দায়। লিজান মেহেদি আমার আমি নিয়ে নসীন। গত পর্বে আমাদের অতিথি ছিলেন হুমায়ুন ফরিদি, আর সেই পর্বে বলেছিলাম যে এক পর্বে হুমায়ুন ফরিদি সম্পর্কে জানানো কিংবা বলা কিংবা আপনাদেরও হুমায়ুন ফরিদি সম্পর্কে জানা এক পর্বে সম্ভব নয়। তাই আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গেছি, সাথে আছেন হুমায়ুন ফরিদি। প্রায় সময় তো মার্কেটে যেতে হয়, দোকানে যেতে হয়, মানে শপিংয়ে যান কিংবা ঘুরতে যান, রাস্তায় বের হন, তখন ভক্তরা কীভাবে, মানে আমি যেটা বলছিলাম যে টেলিভিশনে দেখে খুব মুডি রাগি মনে হয়, ভক্তদের কি সেরকম একটা ভয় দেখতে পান নাকি তারা? আমার ভক্তরা খুবই ভালোবাসে আমাকে, তবে এখন সমীহ করে, এখন ভালোবাসা যেতে একটু সম্মান সম্মান করে কাছে আসে না। অন দ্য আদার ডে আমি দেখলাম যে একটা ছেলে স্মোক করছিল, কত বয়স হবে, 23-24, ও আমাকে দেখে তাড়াতাড়ি সিগারেট লুকিয়ে ফেললো। তখন বুঝলাম যে আমি, আমার বয়স হয়ে গেছে, এবং আমি আমি খুবই মুগ্ধ হলাম আর কি। আচ্ছা, একটা গল্প আছে, আপনার মনে আছে কিনা জানি না, আপনি বলেছিলেন আমাকে, আমার সামনে ফোনটা ইনফ্যাক্ট এসেছিল, ওই যে একজন যশোর থেকে ফোন করেছিল, তার একটা ছেলে হয়েছে, তার নামটা আপনি রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার সামনে ফোনটা এসেছিল। হ্যাঁ, ও প্রথম ফোন করে বলল যে আমি এরকম, আমি আপনার ভক্ত। হ্যাঁ, তো আমি বললাম যে হ্যাঁ বলেন। বললো যে না, আপনি আমাকে তুমি করবেন, আমি অনেক ছোটো। আমি হ্যাঁ বলো, বলে আমি প্রেগনেন্ট। তো আমি হতবম, আমি কী বলবো, আমি বললাম তুমি প্রেগনেন্ট, মানে কোনোভাবে তো আমি দেয় না সেজন্য। তো এরকম আমি চুপ করে আছি, বললো যে আমার সন্তান হবে আগামী 2 মাসের মধ্যে। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, বলছি আমি কিন্তু, আমরা কিন্তু জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে। আমি বলছি সেটা ভালো। বললো যে আমি চাই যে আমার সন্তানের নামটা আপনি রাখবেন। নামটা রাখা, মানে তখন কিরকম লাগে আর কি দর্শকদের যে এই ধরনের উদ্ভট ভালোবাসা? আরো অনেক ধরনের, মানে কিরকম উদ্ভট উদ্ভট মানে পরিস্থিতিতে ফোন আসে তুমি কল্পনা করতে পারবে না, সেগুলো বলাও যাবে না তোমার। এবং ভালো লাগে, ভালো লাগে যে আমি ওর বলে দিই আমি কিন্তু ডাক নামটা রাখবো, আসল নামটা তোমরা রাখবে। আমি এরকম অনেকের নাম রেখেছি। ওকে দর্শক, এই পুরো ইনফরমেশনটা ছিল আমার জন্য একেবারে নতুন, এবং আমার মনে হয় আপনাদের জন্য নতুন, অনেকের নামই রেখেছেন ফরিদি ভাই, নতুন একটা ইনফরমেশন পেলাম। এবার বলেন, প্রেম শব্দটার অর্থটা কি আপনার কাছে? প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই। তুমি হয়তো বাড়িতে একটা গাছ, গাছের পরিচর্যা করো, তার সঙ্গে তোমার প্রেম হতে পারে। বা তুমি একটা কলম, কলমটা তোমার পছন্দ, তাই না? ওইটা প্রেম। আমি একটা উদাহরণ দিই তোমাকে, ধরো তোমার একটা কলম আছে, তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে, সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো, তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম, প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। কম্প্রোমাইজটা থাকতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজটা থাকতে হবে, রেসপেক্টটা থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট, ভালোবাসা তো থাকতে হবে। তো বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্বটা বন্ধুত্ব, বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো বয়স নেই, বন্ধুদের কোনো বয়স, আর বন্ধুত্বের বন্ধুরা কখনো ছেড়ে যায় না, পৃথিবীর সবাই চলে যাবে। তোমার মেয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেলো কিছুদিন, সে আমাকে ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমরা যে নতুন নতুন, আমি ইরেশের একটা নাটক করে আসলাম কিছুদিন আগে কক্সবাজারে, ওখানে এই সংলাপটা পড়ে আমি খুবই মুগ্ধ। আমি ইরেশকে বললাম যে তুমি এরকম চমৎকার সংলাপ লিখেছো, ইরেশ জাকিরের লেখা। হ্যাঁ, তো ওখানে সংলাপ ছিল যে সবাই চলে যায়, তখন আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। আরও একটা জিনিস আমিও, মানে এটা এখন আজকে রিয়েলাইজেশন আসবে যে হ্যাঁ সবাই ছেড়ে যায় বন্ধুরা ছাড়া। আপনার লাইফে এরকম বন্ধু তো অনেক এসেছে, তো একটা বেস্ট ফ্রেন্ড থাকে না, সেটা কে? আমার বেস্ট ফ্রেন্ড থাকে সুইডেন, ওর নাম মানিক। আচ্ছা, তারপর আমার আরেকটা ফ্রেন্ড আছে লন্ডনে থাকে, ওর নাম জিলানি। আচ্ছা, ঢাকায় আমার ফ্রেন্ড আছে ইব্রাহিম, রিয়াজুল, কিছুদিন আগে আমার বন্ধু মারা গেছেন, দুটো বন্ধু মারা গেছে আমার, একটু মোহাম্মদ জুবাইর লিখত, ও থাকতো দেয়ালেসে, আর একটা বন্ধু মন্টু, আমার খুব কাছের বন্ধু ছিল,
ও কিছুদিন আগে চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন। তো এই যে বন্ধুর মানে অভাব তো ফিল করেনি, যে বিদেশে আছে যে দুজন বন্ধু, তো তাদের সাথে কি মানে যাওয়া হয়, তাদের সাথে দেখা করতে? হ্যাঁ, আমি স্টকহোম গিয়েছি এই পর্যন্ত ছবার, শুধু বন্ধুর সাথে দেখা, শুধু বন্ধুর সাথে দেখা করার জন্য। মানুষ জিজ্ঞেস করে কী প্রোগ্রাম আসছেন, আমি বন্ধুর সঙ্গে দেখা করতে আসছি, ওর হতভম্ব তাকিয়ে থাকে। আচ্ছা, এই যে কাজের সুবাদে অনেক বিদেশে ভ্রমণ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, সবচাইতে ফেভারিট স্পট কোনটি? স্টকহোম। স্টকহোম, সেটা কি শুধু বন্ধুর কারণে নাকি আসলে? না, শহরটাই খুব গোছানো। আচ্ছা, খুব সুন্দর শহর। আচ্ছা, 18টি ব্রিজের উপরে টোটাল স্টকহোম সিটি। আমার আরো অনেক প্রশ্ন জমে আছে, প্রশ্নের এই ঝুলিটা আছে, তো আমি আবারও ফিরে আসবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, আর একেবারেই চ্যানেল সোয়াইপ চলবে না, তার কারণ হচ্ছে আমার কাছে এত এত প্রশ্ন আছে, ফিরে আসছি প্রশ্নগুলো নিয়ে। যেভাবে কাপড় পরতে আমার ভালো লাগে, দ্যাট ইজ মাই স্টাইল, যা আমি কখনো শার্ট ইন করি না। আবারও ফিরে এলাম, আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার বাংলা ভিশনের পর্দায় লিজান মেহেদি আমার আমিতে। কথা বলছিলাম হুমায়ুন ফরিদির সাথে। এবার একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনে যারা অভিনয় করছে, আমি নিজের কথাও বলবো, যে মঞ্চের কথা বলছিলেন যে তুমি যদি কখনো মঞ্চে অভিনয় করো তাহলে বুঝতে পারবে, তখন মনে 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 হচ্ছিল যে ইস, যদি মঞ্চে অভিনয় করতে পারতাম। জানি হয়তো সেটা সম্ভব হবে না, কারণ সময় আমাদের এখন যে মেকানিক্যাল একটা লাইফ। কেন মনে হচ্ছে হবে না? তুমি অ্যাট লিস্ট একটা গিভ এ ট্রাই। হ্যাঁ, সেটা আমি অনেক চেষ্টা করেছি ভাই। যেটা হয় যে আমরা এখন খুব মেকানিক্যাল লাইফ পালন, মানে লাইফটাকে লিড করি না, যে খুব ব্যস্ততা, সবসময় অনেক কাজ, অনেক বেশি, আমার কেন জানি মনে হয় আমাদের চাওয়াটা অনেক বেশি, আমরা কতটুকু দিতে পারছি সেটার থেকে আমাদের চাওয়াটা অনেক বেশি। দেখো, চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, চাওয়া বেশি থাকতে নাই, সেটাই আমি আসলে। কোনো জিনিসই কিন্তু আটকে থাকে না, জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। সেটাই বলছিলাম যে এই জেনারেশনের যে নতুন অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদেরকে মানে আমরা তো ডেফিনেটলি আইডল হিসেবে মানবো আমাদের সিনিয়র কাউকে, যে একদিন দর্শক কিংবা পুরো মানুষ আমাদেরকে ওইভাবে, যে বললেন না যে শুধুই ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা, এরকম ভালোবাসা আমরাও পাবো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মন দিয়ে কাজ করো, পাকি দিও না, আর মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট, ডেডিকেশন সব, মানে তুমি প্রথম হচ্ছে না বুঝে কাজ করো না, তুমি যে শটটাই দাও না কেন সেটা বুঝে দাও এবং মন দিয়ে কাজ করো। দেখো, সাফল্যের প্রথম ই হচ্ছে পরিশ্রম, একাগ্রতা, এই দুটো জিনিস হলে যদি থাকে তোমার, সাফল্য তোমার কাছে আসবেই বাধ্য। অভিনয় ক্ষেত্রে মানে একটা প্রজেক্টে কাজ, যেমন নাটক, সিরিয়াল, সিনেমা, যেটাই হোক না কেন, সেখানে কাজ করার ক্ষেত্রে কি মনে হয় যে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া সবচেয়ে বেশি, মেকার নাকি স্ক্রিপ্ট, নাকি আমার কতটুকু ওখানে প্রিভিলেজ আছে, আমার কতটুকু ওখানে ভ্যালু আছে সেটা? অল অফ দেম, সব কিছু। ধরো স্ক্রিপ্টটা খুব ভালো, ডিরেক্টর ভালো না, ওখানে কাজ করার কোনো লাভ নেই, বা ডিরেক্টর খুব ভালো, স্ক্রিপ্ট খুবই বাজে, সেখানে অভিনয় করার কোনো লাভ নেই, সেখানে তুমি করতে পারো হয়তো, মানে যেমন তোমার বিশ্ববিদ্যালয়ে থার্ড ক্লাস পাওয়া এবং ফার্স্ট ক্লাস পাওয়া খুবই কঠিন, সেকেন্ড ক্লাস তুমি পাওয়াই, সুতরাং ভালো ডিরেক্টরের খারাপ স্ক্রিপ্ট তুমি করতে পারো, কিন্তু খারাপ ডিরেক্টরের যত ভালো স্ক্রিপ্ট ওইটা করে আসলে কোনো লাভ হয় না, বরঞ্চ ক্ষতি হয়। বিশ্ববিদ্যালয়ের কথা থেকে আসি, যে আপনি ইকোনমিক্সে মাস্টার্স করেছেন, তারপরে অভিনেতা, আমাদের সামনে আপনি একজন অভিনেতা হুমায়ুন ফরিদি, নট ইকোনমিস্ট হুমায়ুন ফরিদি, এটা কেন? ইকোনমিক্সে ইকোনমিক্স আমার কিচ্ছু মনে নেই, আমার শুধু সেলস ল মনে আছে, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিম্যান্ড, এছাড়া ইকোনমিক্সের কিচ্ছু মনে নেই আমার। আমি বেসিক্যালি তো অভিনেতা হতে চেয়েছি, আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে, এবং অভিনেতা আমি হয়েছি বা হওয়ার চেষ্টা করছি, যতদিন বেঁচে থাকি অভিনয়টা করতে চাই। আর হুমায়ুন ফরিদি যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? আই ডোন্ট নো কি হতাম বলে তোমার মনে হয়? ইকোনমিস্ট হতে পারতেন না ডেফিনেটলি, আমার কাছে মনে হয় যে ব্যবসায়ী হতেন। ব্যবসা আমাকে দিয়ে হবে না, আমি বুঝি না জিনিসটা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানি, টাকা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, যদিও অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমার এটা বলা উচিত না, বাট আমি টাকাটা খুব ভালো বুঝি না। আমি জীবনে প্রচুর টাকা আর্ন করেছি, প্রচুর, তুমি কল্পনা করতে পারবে না কত টাকা আর্ন করেছি,
কিন্তু আলটিমেটলি যে টাকা আর্ন করে যে মানুষের যে একটা প্ল্যানিং থাকে সেটা কখনো ছিল না। আমি তো অনেক দূরবর্তী প্ল্যান করতে পারি না। আচ্ছা, আমার খুব শর্ট টার্ম প্ল্যান, দুই মাস, এই আগামী দুই মাস কি করব, এর বেশি না। এবার একটা জিনিস জিজ্ঞেস করি, স্বপ্ন তো দেখতে ডেফিনেটলি সবারই ভালো লাগে এবং খালি চোখে অনেকে স্বপ্ন দেখে, স্বপ্নের রং কি আপনার কাছে? স্বপ্নের রং, সবগুলো রঙই তো স্বপ্নের, স্বপ্নের সব রং। এবার আরেকটা প্রশ্ন, হুমায়ুন ফরিদি কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট। হুমায়ুন ফরিদির সবচাইতে প্রিয় খাবার কি? মাছ। মাছ, কি মাছ? এনি ফিশ আদার দেন বোয়াল, কালিবাউস, পুঁটি। রান্না করতে পারেন? হ্যাঁ। তাই আমার নিজে রান্না করে খাওয়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে করি, এই গরমের জন্য করতে পারি না, শীতকালে রান্না করি। আচ্ছা, আর যখন কাজ থাকে না, যেমন শুটিং নাই কিংবা কোনো কাজ নাই, তখন বাসায় বসে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? সিনেমা দেখা। সিনেমা দেখা। আচ্ছা, সিনেমা দেখেন। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? গোলাম মুস্তফা। আচ্ছা, তারপরে ধরো আমাদের শতাব্দীকে আমার খুব পছন্দ। আচ্ছা, তারপরে মিলনকে ভাল লাগে, আসলে সবাইকে ভাল লাগে, সবাই সবাই অত্যন্ত চমৎকার কাজ করে, মাঝে মাঝে খুব খারাপ কাজ করে, এটা আমার মনে হয় সব অভিনেতারই করে। প্রত্যেকটা আর্টিস্টের একটা আইডল থাকে, তো আপনার আইডল কে ছিল যখন আপনি অভিনয় অভিনেতা হতে এসেছিলেন? দিলীপ কুমার। দিলীপ কুমার। দিলীপ কুমার কোন জিনিসটা ভাল লাগতো? অভিনয়। আর মানে একটা জিনিস আমি খুব ই হতাম যে ওরকম একটা মিনমিনে গলা তার, সে কী করে মানে ভারতবর্ষের এতগুলো মানুষের মনের মধ্যে শ্রেষ্ঠ জায়গাটা করে নিল, এটা আমার কাছে খুবই অবাক লাগে আমার কাছে। আচ্ছা, হুমায়ুন ফরিদি কি স্টাইলিশ? I am stylish in my own way. Okay. আচ্ছা, তো স্টাইলের সংজ্ঞাটা কি, শুধু own way তে স্টাইলিশ হলে সে স্টাইলিশ? এটাই না, স্টাইলটা হয় কি, স্টাইলটা আমি যেটা বিশ্বাস করি, দেখো স্টাইল বা ফ্যাশন এটা আমার বিষয় না, এটা আমি ভালো বুঝিও না। আমি যেটা মনে করি যে যেভাবে কাপড় পরতে আমার ভালো লাগে, দ্যাট ইজ মাই স্টাইল, যে আমি কখনোই শার্ট রিন করি না। আচ্ছা, খুবই কম, রেয়ার। তবে আমি হাতের কিন্তু এভাবে গুছিয়ে কিন্তু গুটিয়ে রাখি না, এটা তুমি আমার স্টাইল বললে, স্টাইল না বললে, কারণ আমি ওই রকম অতক্ষণ সময় ধরে ভাজ করে করে ওই সৌন্দর্যের আমার মনে হয় যে খুব একটা প্রয়োজন আছে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না আর একেবারেই চ্যানেল সাবস্ক্রাইব চলবে না, তার কারণ হচ্ছে আমার কাছে এত এত প্রশ্ন আছে, ফিরে আসছি প্রশ্নগুলো নিয়ে। দেখো অভিনয়টা আমার কাছে ইটস লাইক এ প্রেয়ার, এটা আমার প্রার্থনার মতো জিনিস। আবারও ফিরে এলাম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার বাংলা ভিশনের পর্দায় লিজান মেহেদি আমার আমিতে। কথা বলছিলাম হুমায়ুন ফরিদির সাথে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আবৃত্তি। আপনি আবৃত্তি করেন অনেক ভালো। আমি আবৃত্তি করি, আসলে আবৃত্তি আমার বিষয় না, আবৃত্তি শুনতে পছন্দ করি, বন্ধুদের সঙ্গে করতে পছন্দ করি। আচ্ছা, কিন্তু আবৃত্তি যে একেবারে ক্যাসেট করবো প্রতি বছর ওরকম না। আচ্ছা, এবার আমরা শম্ভু মিত্র এবং গোলাম মোস্তফা সম্পর্কে একটু জানতে চাইব। গোলাম মোস্তফা তো ওনার মতো মানুষ, আমি খুব কাছ থেকে দেখেছি, তো ওনার মতো মানুষ বলতে পারছি আমি ওনার মতো হতে চাই, হয়তো এই এক জীবনে পারবো না আমি। উনি যেমন জ্ঞানী, যেমন বিচক্ষণ, যেমন রসবোধতার, এবং মানে পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে উনি জানেন না। ধরো আমি একটা বিপদে পড়ে গেলাম বা আমি একটা শব্দ খুঁজছি, তাকে ফোন করলাম, ফোন করে বলার পরে উনি বললেন যে বিষয়টা আমি জানি না, দাঁড়াও দেখছি, বলে আধা ঘন্টা পরে ফোন করে পুরো জিনিসটা বলে দিলেন, ওটার সঙ্গে রেফারেন্স হিসেবে আর যা যা দরকার সব বলে দিতেন, সব কিছু। আমার একদিন হঠাৎ মনে হলো, আচ্ছা তুমি কি পাপের ইংরেজি কি সিন, কিন্তু পুণ্যের ইংরেজি কি জানো? আমি তুই হয়ে গেলাম, তো আমি ফোন করলাম মুস্তফা সাহেবকে রাত্র 11টার সময়, আমার বলছি বাবা পাপ ইংরেজি সিন, বললো যে হ্যাঁ, বলে পুণ্য ইংরেজি কি, উনি বললেন পাইটি। পাইটি? হ্যাঁ, মানে পাইটি মানে বলেছে ইজ এ পায়স ম্যান। আচ্ছা, উনি ধার্মিক লোক, ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউনে আনবা তখন একটা পাইটি হবে। কোন জিনিসটা, কোন মানে ইয়েটা আপনার খুব বেশি মনে পড়ে? ওনার অভিনয়, ওনার ব্যক্তি জীবন, ওনার ধৈর্য, ওনার আবৃত্তি, ওনার আসলে ওনার সবই পুরোটাই। আচ্ছা, এবার শম্ভু মিত্র সম্পর্কে একটু জানবো। শম্ভু মিত্র তো উনি তো একটা বিশাল ব্যক্তিত্ব, তো
ওনার সঙ্গে আমার পরিচয়, আমরা যখন থিয়েটার করতে গেলাম কলকাতায় তখন। তো একদিন ওনার বাসায় গেলাম, মানে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম যে আপনার বাসায়, বললো যে বুধবার দিন বিকেল 4টায় চলে এসো। তো আমরা তো ইন্টার সময় গিয়ে চলে গেছি ওখানে, গিয়ে তো ঘুরছি ফিরছি কখন 4টা বাজবে। তারপর ফুল কিনে চলে গেলাম, উনি রজনীগন্ধা খুব পছন্দ করতেন। তারপর কথা হলো, ই হলো, তারপর এক ধরনের কি বলবো, বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে গেছিলো। কারণ কলকাতার লোকেরা সৌম্যমিত্রকে দেবতা বানিয়ে একদম একা করেছিল, একা করে ফেলে রেখেছিল। সেখানে আমি বুঝেছিলাম ওনার একটা ভালো আশ্রয়, যে জন্য উনি আমাকে অসম পছন্দ করতেন, অ্যাডভাইস করতেন। অ্যাডভাইস করতে মানে জিজ্ঞেস করলে বলতেন। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম যে আমি যদি আপনাকে চিঠি লিখি আপনি কি উত্তর দেবেন? তো উনি বলেন যে তুমি চিঠি লিখে দেখো, আমার ধারণা আমি উত্তর দেবো। তারপর বহুবার মনে হচ্ছে চিঠি লিখি কিন্তু লেখা হয়নি, লিখলে যদি উত্তরটা দিতেন সেটা আজকে কাজে লাগতো মানুষের। এবার আমরা পিটার ব্রুক সম্পর্কে একটু জানতে চাই। পিটার ব্রুক ইজ দ্য ফাদার অফ মডার্ন থিয়েটার। পিটার ব্রুকের সঙ্গে আমার একবারই দেখা হয়েছে, 3 দিনের জন্য কলকাতায় একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম, আমি, নূর ভাই আর সারা ভাবি। তখন ওনার সঙ্গে দেখা। তো ওনার এম্পটি স্পেস বইটা আমার পড়া ছিল। তো ওনার ক্লাসে আমি সব মানে সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা শুরু করলাম। আমি বললাম যে আপনি এই জায়গায় এটা বলেছেন কিন্তু আমাদের থিয়েটারে তো এটা হওয়ার স্কোপ নাই। পরে কফি ব্রেকে উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন কি আসলে আমি তোমাদের থিয়েটার সম্পর্কে জানি না, যে জন্য আমি ওয়েস্টার্ন থিয়েটার উপরে লিখেছি, তুমি যদি ওটার প্রিফেসটা পড়ো তাহলে দেখবা যে প্রসেনিয়াম থিয়েটারের কথাই আমি বলেছি। তারপরে আমি বললাম যে আপনার আমাদের থিয়েটারে প্রাসঙ্গিকভাবে এই জিনিসটা কি হওয়া উচিত সেটা আপনার লেখা উচিত। বলছে দেখি, আই উইল সি। এবং ইজ ভেরি নাইস ম্যান, ভেরি স্মল, ভেরি নাইস। হুমায়ুন ফরিদির অভিনয়ের একটা আলাদা বিশেষত্ব আছে, একটু ডিফারেন্ট, মানে হুমায়ুন ফরিদি ইজ হুমায়ুন ফরিদি, এই কারণে কখনো হুমায়ুন ফরিদিকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না। এটার রিজনটা কি, এটার ভিতরের কাহিনীটা কি? দেখো, অভিনয়টা আমার কাছে ইটস লাইক এ প্রেয়ার, এটা আমার কাছে প্রার্থনার মতো একটা জিনিস। আমি যখন যে চরিত্রটা করি সেটা অত্যন্ত মানে অত্যন্ত বুঝে ওইভাবে অভিনয়টা করি, কিন্তু আমার অভিনয় অন্যের চেয়ে আলাদা কিন্তু না। আসলে এটা বোধহয় ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি যখন রাজার অভিনয় করি তখন আমি রাজা, আমি যখন রিক্সা চালকের অভিনয় করি তখন আমি রিক্সাওয়ালা। হ্যাঁ, আমি যখন একটা কেরানির চরিত্র অভিনয় করছি তখন আমি কেরানি, আমি যখন গুপ্তচরের চরিত্র অভিনয় করি তখন একটা গুপ্তচর। কাজে আমি ওইভাবে সাজাই আর কি জিনিসটা। আচ্ছা, তাহলে এটা হতে পারে যে আপনি ক্যারেক্টারটা এত এমনভাবে পোর্ট্রে করেন যেটা হয়তো অন্য কেউ পারে না সেভাবে পোর্ট্রে করতে, কিংবা ক্যারেক্টারের সাথে মিশে যেতে, সেটাই কি? না, সবাই পারে না এটা বলা ঠিক হবে না, পারে অনেকেই। মঞ্চে যদি করতে চাই মঞ্চে আমি কিং লিয়ার করতে চাই। আমার খুব মানে আমার মানে অভিনয় জীবনের শুরু থেকে আমার ইচ্ছা কিং লিয়ার। আমি যখন প্রথম পড়ি এটা কিং লিয়ারটা আমার করার খুব শখ। আচ্ছা, আর টেলিভিশনে আমার ইদানিং মনে হচ্ছে একটা অন্ধ ক্যারেক্টার করা উচিত, অন্ধ ক্যারেক্টার আমি করিনি এখনো। আচ্ছা, আমার করার খুবই শখ। ওকে ফরিদি ভাই, আজকে আমাদের এই সেটে আপনি এসেছেন এবং আপনার সম্পর্কে জানতে পেরে আমি জানি যে আপনার ভিতরের আমি কে কিছুই বের করতে পারিনি, বাট তারপরও যতটুকু পেরেছি সেটার জন্য আমি অনেক লাকি, অনেক প্রাউড ফিল করছি আজকে। কী যে বলো না, আমি খুবই সিম্পল একজন মানুষ, আমার সঙ্গে কথা বলতে পেরে তোমার প্রাউড হওয়ার কিচ্ছু নাই। আমিও তোমার সঙ্গে কথা বলে খুবই তৃপ্ত, খুবই আরাম পেয়েছি, খুবই ভালো লেগেছে। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, জিয়াউর রহমানের মৃত্যুর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? জিয়াউর রহমানের মৃত্যুর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? জিয়াউর রহমান নিজে। ওকে, আচ্ছা, আমি এই যে একটু আগে আপনি যে কোয়েশ্চেনটা যেভাবে করলেন আমি কিন্তু সত্যি ভয় পেয়েছি যে না জানি কি কোয়েশ্চেন আপনি করবেন। আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছেন যে হুমায়ুন ফরিদিকে হয়তো বাইরে থেকে দেখে মনে হয় অনেক শক্ত, অনেক রাগী একটা মানুষ, যেই ভুল একটা আমার মধ্যেও ছিল, ভ্রান্ত ধারণা আমার মধ্যেও ছিল। এবং ফরিদি ভাই ঠিক এরকমই এক এক সময় এরকম মজার মজার একটা কোয়েশ্চেন করে সবার ভুলটা ভাঙিয়ে দেন। আপনি অনেক কিছু দিয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিকে, মিডিয়াকে, কিংবা সমাজকে, কিংবা জাতিকে, দেশকে। ভবিষ্যতে যারা আপনাদের মানে আপনাদের উত্তরসূরি আমরা যারা,
তাদেরকে উদ্দেশ্য করে, মানে তাদেরকে একটা উইশেস আপনি কি বাংলা ভিশনের পর্দা থ্রুতে জানাবেন? আমি একটা জিনিস সমস্ত অভিনেতাদের বলতে চাই, এটা অনেকেই জানে অবশ্য, যদি কখনো অভিনয়ের সংকটে পড়ো, এনি টাইম ইউ ক্যান কল মি, এনি টাইম তোমরা আমার বাড়িতে আসতে পারো, আই উইল ট্রাই টু হেল্প ইউ। যদি কখনো কোনো চরিত্র করতে গিয়ে, এখন অনেকেই আসে, অনেকে জানে ব্যাপারটা, তারপরে আমি এটা সবার কাছে বলে দিচ্ছি, মাই হাউস ইজ ওপেন ফর অল দ্য অ্যাক্টার্স, যে কোনো সময় সে রাত্র একটা হলো তুমি আমার বাড়িতে আসতে পারো, কোনো অসুবিধা নেই, একটা শর্ত, খাবার সময় যদি এসো তাহলে খাবারটা খেতে হবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য, এবং আমাদের লিজান মেহেদি আমার আমিতে আসার জন্য, আপনার ভেতরের কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং আমার আমির সমস্ত কলাকুশলী, এখানে যারা ক্যামেরাম্যান আছেন, তার প্যানেলে যারা আছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের অতিথি হুমায়ুন ফরিদি, যার সম্পর্কে অনেক কিছু আমি আজ জানলাম, আপনারা জানলেন, তারপরও জানার রইল অনেক বাকি। হয়তো আগামী কোনো পর্বে আবারও আমরা জানব তার সম্পর্কে আরও অনেক তথ্য, অনেক কিছু। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে। সবাই ভালো থাকুন।